আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শামিমা কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে হাতে মেখে এই গরুর মাংসের ভুনার রেসিপিটি নিয়ে হাজির হয়েছি। তো চলেন দেখে আসি আমি কিভাবে করলাম। আর যে রাইস কুকারের পাত্রটির মধ্যে আমি রান্না করব সেই পাত্রটি নিয়েছি। আর এখানে 1.5 কেজির মতো মাংসটা হবে আমার। তো এই মাংসটা আমি রেগুলার একটা সাইজ করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে কিছুটা তেল আমি মাংসের সঙ্গে রেখে দিয়েছি, আর বেশি যেটা ছিল সেটা আমি স্কিপ করেছি। আর এখন আমি এভাবে মাংসটা ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। তো আমি এই পিসগুলো দেখাইলাম যে আমি আকারে কীরকম সাইজ করে নিয়েছি। তো ভিউয়ার্স, আমি এখন যে পাত্রটার মধ্যে রান্না করব সেই পাত্রটার মধ্যে সব মাংসগুলো দিয়ে দিব। তো আমার সম্পূর্ণ মাংস দেওয়া হয়ে গেছে। এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। এখানে আদা রসুন পেস্ট আছে 2 চা চামচ, এবং হলুদ গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ, জিরার গুঁড়ো দিয়ে দিব 2 চা চামচ, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব সামান্য পরিমাণ। পরিমাণ মতো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। হাতে মেখে রান্না করব তাই হাতে করে এই লবণটা নিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিব, এলাচ, দারুচিনি, লং, তেজপাতা। এখন আমি হাতে পরিমাণ বুঝে তেলটা দিব, আর তেলের পরিমাণটা আমি বেশি দেব না। আর গরুর মাংস থেকে অলরেডি তেল বের হয়ে যায়, এই জন্য তেলের পরিমাণটা আমি কম দিই গরুর মাংসের মধ্যে। তো এখন আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিচ্ছি, 2 কাপের মতো। এখন আমি এটা হাত দিয়ে ভালো